चला आए। আমি এসো না গো, তুমি আবার দাঁড়িয়ে আছো কেন? এসো এসো। তো হাই ওয়ান্স এগেইন। তো আজকের ব্যাপারটা গঙ্গা স্নানের প্রোগ্রাম নিয়ে থাকছে। তো তোমরা দেখো, আমাদের বালিয়া যাচ্ছি গঙ্গা স্নান করতে, আর সেখানে দেখাচ্ছি বালিয়ার শ্মশানঘাট থেকে শুরু করে গঙ্গা স্নানের সমস্ত কার্যক্রম। তো সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি, তো তোমরা দেখতে থাকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না জানো। আর ওই যে দেখতে পাচ্ছ এখন ছাগল তাড়াচ্ছে। চলো চলো চলে এসো। যাও চল যাও। ওরা চলে গেল, এবার আমরা, আমি, বর্ষা আর ভাগ্নি আর শিবমার ওই গাড়িতে, আর আমার জন্য এই গাড়ি রেডি আছে। তো এই গাড়িতে আমরা এখন যাবো। আর এইদিকে দেখতে পাচ্ছ আনারুলদার টুকটুকও চলে এলো, কারণ গাড়িতে করে ওরা সবাই একদম অন টাইমে পৌঁছে গেল। এবার তো এই হচ্ছে বালিয়ার গঙ্গা ঘাট। আর সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়িটা নতুন সরকারের পক্ষ থেকে করা হয়েছে। অনেক মানুষ এখানে স্নান করতে আসে দূর দূরান্ত থেকে। এবার স্নান করা কমপ্লিটের দিকে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা তো চলে যাবো। এখন যাবে দিদি এসব নিয়ে মন্দির? চলো যাওয়া যাক তাহলে মন্দির। হ্যাঁ শাড়িটা পরনি ততক্ষণ। এবার দেখো দিদি মন্দির যাওয়ার জন্য এই শাড়িটা পরবে, তো রেডি হয়ে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখন যাবো মন্দির। এই তো দেখতে পাচ্ছ দিদি রেডি হয়ে গেছে, চলো তাহলে মন্দির যাওয়া যাক। কমপ্লিট, দিদি প্রণাম করছে।
আমরা এখানে পুজো দিতে এসেছিলাম, আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ি যাবো।